আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বেশ কিছুদিন পর আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনুশীলন বইয়ের থেকে একটা মডেল টেস্ট নিয়ে। আমি আসলে এতদিন অসুস্থ ছিলাম, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ কিছুটা রিকভারি করতে পেরেছি, যার ফলে এখন থেকে ইনশাল্লাহ নিয়মিতই আমরা চ্যানেলের কার্যক্রম অব্যাহত রাখবো। তো আজকের যে কোয়েশ্চেনটা, এটা কিন্তু আমরা ইতোমধ্যে সকালবেলা কিন্তু ফেসবুক থেকে শুরু করে ইউটিউব বিভিন্ন জায়গায় দিয়েছি, আপনারা অনেকে কোশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করেছেন, অনেকে করেননি। আসলে আমরা রেডিমেড অ্যান্সার পেতে পেতে, মানে অ্যান্সার যে বের করতে হবে বা অ্যান্সার বের করলে যে আমাদেরই উপকার হবে, এই জিনিসটা আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই। অথচ আমি এখানে অ্যান্সারটা দিলে আপনার যে উপকারটা হবে তার চেয়ে বেশি উপকার হবে আপনি যদি অ্যান্সারগুলো বের করার চেষ্টা করেন। তো যাই হোক, তারই প্রেক্ষাপটে আজকে আমরা যে সকালবেলা যে কোশ্চেনগুলো দিয়েছিলাম অনুশীলন বই থেকে নিয়ে, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের যে আজকে যে অ্যান্সারগুলো দেখতে পাবেন সেগুলো হচ্ছে আমাদের অনুশীলন বই বাংলাদেশ বইয়ের 3rd এডিশন থেকে অ্যান্সারগুলো নেওয়া হয়েছে। ওয়ার্ড কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করানকে, ভালো করে কোশ্চেনটা পড়ে দেখুন, ওয়ার্ড কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করানকে, এটা আমাদের অনুশীলন বইয়ের 73 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। তো দেখুন এখানে অপশনগুলো দেখুন, জেলা প্রশাসক, পল্লী উন্নয়ন মন্ত্রী, বিভাগীয় কমিশনার, ইউএনও মানে উপজেলা নির্বাহী অফিসার, ম্যাক্সিমাম আমাদের প্যাচ লাগতে পারে হয় জেলা প্রশাসক নয়তো বিভাগীয় কমিশনার, এই দুইজনের মধ্যে একটা হবে। কিন্তু না, বাস্তবে হচ্ছে ওয়ার্ড কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান হচ্ছে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। আপনারা আমাদের অনুশীলন বইয়ের 73 নম্বর পেজে, 3rd এডিশনের 73 নম্বর পেজে এ সম্পর্কিত বিস্তারিত তথ্য পাবেন। ফার্স্ট রেসপন্ডার অর্গানাইজেশন হিসেবে খ্যাত কোন সংস্থাটি? আচ্ছা, ফার্স্ট রেসপন্ডার অর্গানাইজেশন মানে কি, যাদেরকে কল করলেই বা যাদেরকে আপনি নক করা মাত্রই তারা রেসপন্স করতে বাধ্য। এখানে কারা দেখি আমরা অপশনগুলো, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস, ডাক্তার। তো অপশনগুলো কাছাকাছি মনে হচ্ছে। এখানে দেখুন পুলিশ কিন্তু আপনার রেসপন্স করার সাথে সাথেই কিন্তু পুলিশ আপনাকে ইয়ে করবে না, আপনার কোথায় আছেন কি করবেন এই থানা প্রসেস ইত্যাদি, র্যাব ও সেম। এটার রাইট অ্যান্সারটা হচ্ছে ফায়ার সার্ভিস, রাইট অ্যান্সারটা হচ্ছে ফায়ার সার্ভিস। আমাদের অনুশীলন বইয়ের 146 নম্বর পেজে এই সম্পর্কে বিস্তারিত পাবেন। এখন আপনি কোশ্চেন করতে পারেন ডাক্তার না কেন, দেখুন ডাক্তার কিন্তু কোনো সংস্থার নাম না, ডাক্তার হচ্ছে একটা পেশাজীবীদের নাম, পেশার নাম। 3 নম্বর দেখুন, তেঁতুলিয়া নদী কোথায়? এই কোশ্চেনটা পড়ার আগে অ্যান্সার করলে আপনারা ভুল করবেন। দেখুন আমি কিন্তু বলিনি তেঁতুলিয়া থানাটা কোথায়, বলা হচ্ছে তেঁতুলিয়া নদী কোথায়। 101 নম্বর পেজে এর অ্যান্সারটা রয়েছে, পঞ্চগড়, ভোলা, ভৈরব, বাগেরহাট। পঞ্চগড় তেঁতুলিয়া থানা, পঞ্চগড় কিন্তু তেঁতুলিয়া, পঞ্চগড় তেঁতুলিয়া থানা রয়েছে, তেঁতুলিয়া নদী না। এটার রাইট অ্যান্সারটা হচ্ছে ভোলা। 4 নম্বর, সংসদ সচিবালয়ের প্রধান কে? 81 নম্বর পেজে অ্যান্সারটা রয়েছে। এই যে একটা কনফিউজড কোয়েশ্চেন, প্রধানমন্ত্রী, উপনেতা, স্পিকার না রাষ্ট্রপতি? এই এই ধরনের আপনার কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আসে, প্রচুর কনফিউজড মনে হয় কোশ্চেনগুলো। এখানে সংসদ সচিবালয়ের প্রধান চেয়েছে, সংসদ যে আপনার যে সংসদ ভবন কিংবা সংসদ অধিবেশন পরিচালনা এগুলো কিছুই চায় না। এটার রাইট অ্যান্সার হচ্ছে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী হচ্ছে সংসদ সচিবালয়ের প্রধান। শাহজালাল রহমতুল্লাহ কোন দেশের নাগরিক ছিলেন, কোন দেশের নাগরিক বলা হচ্ছে বা কোন দেশের অধিবাসী ছিলেন? এখানে দুইটা কোশ্চেন, একটা হচ্ছে কোন দেশের অধিবাসী ছিলেন, আর একটা হচ্ছে কোন দেশ থেকে উনি বাংলায় এসেছেন। দেখুন মরক্কো, তুরস্ক, ইয়েমেন, সিরিয়া, বলেছিলাম দুইটা আলাদা আলাদা কোশ্চেন। এটা রাইট অ্যান্সারটা হচ্ছে তুরস্ক, উনি তুরস্কর অধিবাসী ছিলেন কিন্তু ইয়েমেন থেকে বাংলায় এসেছেন। 63 নম্বর পেজে বিস্তারিত রয়েছে আমাদের অনুশীলন বইয়ের। চটকা গান কোন অঞ্চলের? চটকা, 161 নম্বর পেজে বিস্তারিত রয়েছে আমাদের বইয়ের। রংপুর, চট্টগ্রাম, কিশোরগঞ্জ, সিলেট। সাধারণত আমাদের বইগুলোর মধ্যে এই কালচারাল বিষয়গুলো নিয়ে বিস্তারিত খুব কমই দেওয়া রয়েছে। তো চটকা শুনলে অনেকে চট্টগ্রাম কিংবা সিলেটের দিকে যাবেন, আসলে না, রাইট অ্যান্সারটা হচ্ছে রংপুর অঞ্চলের গান হচ্ছে চটকা। দ্য ফার্মার্স ব্যাংক কোন ব্যাংকের পূর্ব নাম? দ্য ফার্মার্স ব্যাংক, অনেক সময় ব্যাংকের পরীক্ষায় পূর্ব নাম থেকে কোশ্চেন থাকে। 137 নম্বর পেজে অ্যান্সারটা রয়েছে, দেখুন অগ্রণী ব্যাংক, পদ্মা ব্যাংক, পূবালী ব্যাংক, কৃষি ব্যাংক। দেখুন পূর্ব নাম অনুসারে আমরা অনেকে কৃষি ব্যাংকটাকে অ্যান্সার করব,
কিন্তু না, রাইট অ্যান্সার হচ্ছে পদ্মা ব্যাংকের অপর নামই হচ্ছে দা ফার্মার্স ব্যাংক, পদ্মা ব্যাংকের অপর নাম। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সংগঠিত ঝড়কে কি বলে? প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সংগঠিত ঝড়কে কি বলে? দেখুন অপশনগুলো, দেখুন টাইফুন, সাইক্লোন, হ্যারিকেন, টর্নেডো। এগুলোর মধ্যে যে পার্থক্য আছে আমরা অনেকে এটাই জানি না যে এগুলোর মধ্যে পার্থক্য। আসলে বঙ্গোপসাগর বা ভারত মহাসাগরীয় অঞ্চলে হলে একটা নাম হয়, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হলে অন্য একটি নাম হয়, আবার আটলান্টিক মহাসাগর অঞ্চলে হলে অন্য নাম হয়। এটার রাইট অ্যান্সারটা হচ্ছে টাইফুন। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে ঝড়টা হয় বা ঘূর্ণিঝড় হয় এটাকে বলা হয় টাইফুন। বাংলাদেশের সংবিধানে আইনের সংজ্ঞা ও ব্যাখ্যা দেওয়া হচ্ছে কততম অনুচ্ছেদে? এটা আমাদের বইয়ের 72 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এটা আমরা অনেকেই জানি হয়তো বা অনেকে জানি না। রাইট অ্যান্সারটা হচ্ছে 152 নম্বর অনুচ্ছেদের মধ্যে রয়েছে। 152 নং অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধানের আইনের সংজ্ঞা ও ব্যাখ্যা দেওয়া হচ্ছে 152 নং অনুচ্ছেদে। স্বাধীন বাংলাদেশের প্রথম নবগঠিত জেলা কোনটি? স্বাধীন বাংলাদেশের প্রথম নবগঠিত, দেখুন আমরা জানি বৃহত্তর জেলা হয়ে হচ্ছে 47-এর সময় যে জেলাগুলো ছিল সেগুলো। স্বাধীন বাংলাদেশের প্রথম নবগঠিত জেলা, অপশনগুলো দেখুন, মেহেরপুর, পটুয়াখালী, জামালপুর, লক্ষ্মীপুর। কি হতে পারে এটা অনেকেরই আমাদের আইডিয়ার বাহিরে। এটা রাইট অ্যান্সারটা হচ্ছে জামালপুর। জামালপুর হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম নবগঠিত জেলা। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি? আমাদের বইয়ের 57 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ভালো করে দেখুন, ওরা 11 জন, আগামী, স্টপ জেনোসাইড, মুক্তির গান। এখানে ম্যাক্সিমাম অ্যান্সার করবে হচ্ছে স্টপ জেনোসাইড। কিন্তু স্টপ জেনোসাইড কিন্তু স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র না, এটা কিন্তু পূর্ণ দৈর্ঘ্য। আর ছবি বলতে গেলে ওরা 11 জন, কিন্তু রাইট অ্যান্সারটা হচ্ছে আগামী। আগামীটাই হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স সীমা কত বছর? আমাদের বইয়ের 86 নম্বর, আবারও বলতেছি বাংলাদেশ বইয়ের 3rd এডিশনের 86 নম্বর পেজে অ্যান্সারটা রয়েছে। 65 নম্বর, 65 বছর, 60 বছর, 59 বছর, 67 বছর। রাইট অ্যান্সারটা হচ্ছে 60 বছর। কয়েকদিন আগে কিন্তু এটা হাইকোর্ট থেকে রায় দেওয়া হচ্ছে, 60 বছরটাই হচ্ছে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স সীমা। নিচের কোন সংস্থাটি, মানে সরকারের নিচের কোন সংস্থাটি সাধারণত বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত হয়? 87 নম্বর পেজে অ্যান্সারটা রয়েছে। দেখুন, অধিদপ্তর, কর্পোরেশন, পরিদপ্তর, কোনোটাই না। কি হতে পারে আপনারা অ্যান্সার অলরেডি করেছেন অনেকে। রাইট অ্যান্সারটা হচ্ছে কর্পোরেশন। কর্পোরেশন, এই যে আমরা বিসিএস বলেন বা বিভিন্ন চাকরির পরীক্ষাগুলো বলেন, এটা কিন্তু একটা কর্পোরেশনের আন্ডারে কিন্তু এই পরীক্ষাগুলো নেওয়া হয়। তো এই কর্পোরেশনটাই হচ্ছে কিন্তু সরকারের সাধারণত বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত হয়। যেমন আমরা দেখুন পরীক্ষার ফর্ম ফিল আপের সময় কিন্তু আমাদের টাকা দিতে হয়। বাংলাদেশে ফসল তোলার ঋতু কয়টি? এইটা 100%-এর মধ্যে 95%-ই ভুল করি আমরা, যে ফসল তোলার ঋতু আর ফসল লাগানোর ঋতু দুইটাকে আমরা এক মনে করি, কিন্তু বিষয়টা কিন্তু এক না। ফসল তোলার ঋতু আর ফসল লাগানোর ঋতু কিন্তু এক না। তো দেখুন অপশনগুলো দেখি আমরা, 2, 3, 4, কোনোটাই না। আচ্ছা, রাইট অ্যান্সার হচ্ছে তিনটি। ফসল তোলার ঋতু হচ্ছে তিনটি, ফসল তোলার ঋতু তিনটি। সেই তিনটি কি কি? ভাদুই, হৈমন্তিক ও রবি। 15 নম্বর হচ্ছে, নিচের কোনটি সরকারের মেগা প্রজেক্টের অন্তর্ভুক্ত না? আমরা জানি সরকারের 10টা মেগা প্রজেক্ট রয়েছে বাংলাদেশ সরকারের। বলা হচ্ছে কোনটি সরকারের মেগা প্রজেক্টের অন্তর্ভুক্ত না? এই 10টা কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। রাইট অ্যান্সারটা দেখুন অপশনগুলো, পায়রা সমুদ্র বন্দর, পদ্মা সেতু, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র, বদ্বীপ প্রজেক্ট। রাইট অ্যান্সারটা হচ্ছে বদ্বীপ প্রজেক্ট। এটা কিন্তু সরকারের মেগা প্রজেক্টের অন্তর্ভুক্ত নয়। তো এই ছিল আজকের 15টা কোশ্চেনের সলিউশন। আর এই যে আমাদের ফেসবুক গ্রুপ অনুশীলন 313, ফেসবুক পেজ অনুশীলন বিডি, আর আমাদের চ্যানেল ওমর ফারুকে আপনারা সাথেই থাকবেন। এর পরবর্তী পরীক্ষা আমরা এই যে বই থেকে, অনুশীলন আন্তর্জাতিক বই থেকে আমরা করব। বলে রাখি বইগুলো আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই আসলে প্রচারণার কারণে বা আপনার কেউ রেফার না করার কারণে আমরা অনেকেই জানি না বইগুলো সম্পর্কে, এই জন্য নিজের বইয়ের কথা নিজে বলতেছি। আপনারা অনেক অনেক উপকৃত হবেন, বাজারের প্রচলিত বইগুলোর মতো নয়, বইগুলো সম্পূর্ণ রঙিন করা। আর এই যে কোশ্চেনগুলো দেখতেছেন এগুলো কিন্তু ওই বই থেকেই নেওয়া,
সুতরাং আপনারা যদি বইগুলো পড়েন তাহলে কিন্তু খুব সহজেই অ্যান্সার গুলো করতে পারবেন, আর ইনফরমেশন কিন্তু ভরপুর বইগুলো এবং গ্রহণযোগ্য ইনফরমেশন। তো যাই হোক, আপনারা যদি আমাদের আন্তর্জাতিক বইটা নেন বা সামনে বাংলাদেশ বইটা নেন, আমরা আগামী পরীক্ষা আমাদের এই যে অনুশীলন আন্তর্জাতিক বই থেকে আমরা করব। বইগুলো কিভাবে পাবেন, এই যে নিচের নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তার বিস্তারিত প্রসেস। রকমারি থেকে ইচ্ছা করলে বইগুলো নিতে পারবেন আপনারা। তথ্যের সাথে থাকুন, লেগে থাকুন, লকডাউনের সময়টা কিছুটা হলেও কাজে লাগান। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।